মাহফিল শেষ করে যখন তিনি গন্তব্যের দিকে রওনা দিলেন, কোন দিকে? মাহফিল শেষ করে যখন তিনি ওনার বাসার দিকে রওনা দিলেন, আখাউড়া রেল স্টেশনে যখন আসলো, ও বন্ধু চারটা মোটরসাইকেল, কয়টা? চারটা মোটরসাইকেলে আটজন লোক তাকে অতর্কিত ভাবে হামলা চালালো। বন্ধু কত নির্মমতা, কত নিষ্ঠুরতা, ও বন্ধু দেখলে সহ্য করতে পারবেন না। তার বাবাটা একেবারে বৃদ্ধ বন্ধু, বাচ্চাদের মতো কান্না করে, ও বন্ধু পৃথিবীর মানুষের মা বোনদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। কোনো মানুষ মানুষের সাথে এমন আচরণ করতে পারে না। আমি নিজে দেখেছি বন্ধু, এতদিন পর্যন্ত আমি ধৈর্য ধরেছি, কোনো বক্তব্য দিতে পারিনি। সে মোটর সাইকেলের মধ্যে ছিল, তার সাথে ছিল আরেকজন লোক বন্ধু। ওই লোকটা একটু শক্ত, একটু বডি ফিটনেস ভালো ছিল। ওই লোকটা থাকার কারণে বন্ধু চিৎকার চেঁচামেচি করেছে, আশেপাশের মানুষগুলো বন্ধু বের হয়ে এসেছে। অন্যথায় সেদিন আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নৌরীকে বন্ধু সেদিন পৃথিবী থেকে তারা বিদায় করে দিত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু বাঁশ দিয়ে মারতে মারতে তাকে মাটিতে ফেলে দিল। আমি আপনাদেরকে দেখাইলে বন্ধু আপনারা মনে কষ্ট পাবেন, আমি আপনারা আমার বাবার সমতুল্য বসে আছেন, পাটা উঠাইতে চাই না। এই যে হাঁটুর নিচের বন্ধু, সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় যন্ত্রণা, হৃদয় বিদারক নির্মমতার কথা হলো, এই শরীফুল ইসলাম নৌরী কিন্তু জন্ম থেকেই তিনি অসুস্থ। জন্ম থেকে কি? একটা পা ডান পাটা বন্ধু তোনার একটি কি অসুস্থ, ভালো করে হাঁটতে পারত না, খুঁড়িয়ে খুঁড়িয়ে বন্ধু হাঁটত। ওনাকে যখন বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বন্ধু রাস্তায় ফেলে দিল, ফেলে দেওয়ার পরে বন্ধু এবারে কি করলো, চাকু দিয়ে বন্ধু এই পায়ের এই যেই বন্ধু হাঁটুর নিচের এই জায়গাটা একেবারেই জখম করতে করতে ছিদ্র করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার আকিদাগত দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার একতেলাপ থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে। এর মানে এই নয় বন্ধু, একটা জিন্দা মানুষ, সুস্থ মানুষ, তরতাজা মানুষকে জিন্দা ধরে একেবারে জীবিত অবস্থায় বন্ধু চাকু দিয়ে একজন দুইজন মানুষ কি আটজনের সাথে পারে? কারণ ওরা তো প্রস্তুত না। শরীফুল ইসলাম নুরী কি প্রস্তুত? সরল মনে ওয়াজ করে কোরআন হাদিসের কথা বলে বাড়ি ফিরছিলেন, কিন্তু ওই নরপিশাস পশুরা বন্ধু প্রস্তুত ছিল কি ছিল? পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে বন্ধু। এবার বন্ধু এই পাটাকে একেবারে জখম করলো, চিৎকার চেঁচামেচি করছে, বন্ধু মানুষ জড়ো হয়ে যাবে। এই জন্য বন্ধু তার জিব্বাটা টান দিয়ে 8 থেকে 9 সেন্টিমিটার কেটে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে মুসলমান পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে মুসলমান আলেম বন্ধু নিরাপদ না। ওই যে একটু আগে বলেছি 73টা দল হবে, কয়টা? 73টা দল হবে, 72টা দল যাবে জাহান্নামে, একটা দল মাত্র যাবে জান্নাতে। বলে হুজুর কারণ কি? একটা দলের আলেম তিনি সৎ কথা বলবেন, সত্য কথা বলবেন, কোরআন হাদিস থেকে সঠিক তথ্য দিবেন। এই সঠিক তথ্য দেওয়ার কারণে বন্ধু যে 72 দলের সদস্য তাদের গায়ে কাটা গায়ে বন্ধু লেবুর রস দিলে যেমনি জ্বলে, মরিচ বাটা লাগাই দিলে যেমনি জ্বলে, এই বন্ধু যখন কোনো একটা কাটা থাকবে লবণ লাগলে যেমনি জ্বলে, তার চাইতে ভয়ঙ্কর ধরে যাবে, ঠিক কিনা বলে? এই রকম জ্বালা, এই রকম লালসার শিকার হয়েছে বন্ধু আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নুরী। উনি এমন একজন দক্ষ আলেম, যোগ্য আলেম বন্ধু, কোরআন হাদিসের পাওয়ার ওনার কাছে অনেক বেশি। ওনার সাথে কোরআন হাদিস দিয়ে বসার মতো এত বড় দুঃসাহস নেই। বলে হুজুর কেন দুঃসাহস নেই? তার কারণ হলো বন্ধু আমাদের বর্তমানে বাংলাদেশে একটা দল বাড়িয়েছে, যে দলটা হলো শিয়া। আছে না নাই? আপনারা শিয়ার নাম শুনছেন কিনা? এদের দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নবীর সুন্নাত অনুযায়ী চুল তারা রাখবে, সুন্নিয়তের কথা বলবে জবানে, কলবে বন্ধু সুন্নিয়তকে ধ্বংস করার পায়ে তারা থাকবে। বলে হুজুর কেন বাংলাদেশে কিছু কুলাঙ্গার নষ্ট, কিছু পথ ভ্রষ্ট বন্ধু, নোংরা মনের মানুষ, জাহান্নামের কীট, জাহান্নামী দলের সদস্য, ও বন্ধু কিছু বের হয়ে গেছে, এর মধ্যে একটা কীট হলো বন্ধু শিয়া, ঠিক কিনা বলেন? আমিরে মুয়াবিয়া উনি একজন নবীর প্রেমিক, একজন সাহাবী ছিলেন,
কি ছিলেন? উনি একজন নবীর প্রেমিক সাহাবি ছিলেন। ওই শিয়ারা বন্ধু ওখানে এমন ভাবে আস্তানা গেড়েছে, শিয়ারা বলেছে আমির মুয়াবিয়া ছিলেন কাফের, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে নাও, গোটা পৃথিবীর বুকে যদি সকল শিয়ার গোষ্ঠী যদি একত্রিত হয়ে যায়, ও বন্ধু, এই শিয়ার গোষ্ঠীর মধ্যে অনেকে আবার নিজেদেরকে পীর দাবি করে, সাধারণ মানুষকে বন্ধু পীর দাবি করে, ভণ্ড পীর, পীর দাবি করে সাধারণ সরল মনা মানুষগুলোকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে দরবারে নিয়ে যায় এবং শিয়াদের আকিদা তাদের ব্রেইনে ঢুকিয়ে দেয়। সাধারণ মানুষ তো বুঝতে পারে না, ঠিক কিনা বলে? বন্ধু আমার ভাই, মানুষ নামক নরপিশাস, এদের তাণ্ডব, এদের লালসার শিকার হয়েছে, তার কারণ হলো ও বন্ধু শিয়ারা বলেছে আমির মুয়াবিয়া নাকি কাফের। আমির মুয়াবিয়াকে যিনি কাফের বলবে না তারাও নাকি কাফের, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমির মুয়াবিয়াকে যারা কাফের বলবে বন্ধু তাদের ইমান থাকবে না। ও বন্ধু পৃথিবীর বুকে সহি গ্রন্থ দ্বারা হাদিস দ্বারা একটা লোক প্রমাণ করতে পারবে না আমির মুয়াবিয়া কাফের। ও বন্ধু আমির মুয়াবিয়া যে নবীর প্রেমিক ছিলেন, নবীর প্রেমিক একজন সাহাবী ছিলেন, এর পক্ষে বন্ধু সকল যুক্তি, সকল কোরআন হাদিসের আলোচনা যখন তিনি বন্ধু দাঁড় করালেন, কি করালেন? দাঁড় করানোর পরে, ও বন্ধু দাঁড় করানোর পরে মাহফিল শেষ করে যখন তিনি গন্তব্যের দিকে রওনা দিলেন, কোন দিকে? মাহফিল শেষ করে যখন তিনি ওনার বাসার দিকে রওনা দিলেন, আখাউড়া রেল স্টেশনে যখন আসলো, ও বন্ধু চারটা মোটরসাইকেল, কয়টা? চারটা মোটর সাইকেলে আটজন লোক তাকে অতর্কিত ভাবে হামলা চালালো। বন্ধু কত নির্মমতা, কত নিষ্ঠুরতা, ও বন্ধু দেখলে সহ্য করতে পারবেন না। তার বাবাটা একেবারে বৃদ্ধ বন্ধু, বাচ্চাদের মতো কান্না করে, ও বন্ধু পৃথিবীর মানুষের মা বোনদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, কোনো মানুষ মানুষের সাথে এমন আচরণ করতে পারে না। আমি নিজে দেখেছি বন্ধু, এতদিন পর্যন্ত আমি ধৈর্য ধরেছি, কোনো বক্তব্য দিতে পারিনি। সে মোটর সাইকেলের মধ্যে ছিল, তার সাথে ছিল আরেকজন লোক বন্ধু। ওই লোকটি একটু শক্ত, একটু বডি ফিটনেস ভালো ছিল। ওই লোকটা থাকার কারণে বন্ধু চিৎকার চেঁচামেচি করেছে, আশেপাশের মানুষগুলো বন্ধু বের হয়ে এসেছে। অন্যথায় সেদিন আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নৌরীকে বন্ধু সেদিন পৃথিবী থেকে তারা বিদায়ী করে দিত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু বাঁশ দিয়ে মারতে মারতে তাকে মাটিতে ফেলে দিল। আমি আপনাদেরকে দেখাইলে বন্ধু আপনারা মনে কষ্ট পাবেন, আমি আপনারা আমার বাবার সমতুল্য বসে আছেন, পাটা উঠাইতে চাই না। এই যে হাঁটুর নিচের বন্ধু, সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় যন্ত্রণা, হৃদয় বিদারক নির্মমতার কথা হলো, এই শরীফুল ইসলাম নুরী কিন্তু জন্ম থেকেই তিনি অসুস্থ। জন্ম থেকে কি? একটা পা, ডান পাটা বন্ধু তোনার একটি কি অসুস্থ, ভালো করে হাঁটতে পারত না, খুঁড়িয়ে খুঁড়িয়ে বন্ধু হাঁটতো। ওনাকে যখন বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বন্ধু রাস্তায় ফেলে দিল, ফেলে দেওয়ার পরে বন্ধু এবারে কি করলো, চাকু দিয়ে বন্ধু এই পায়ের এই যেই বন্ধু হাঁটুর নিচের এই জায়গাটা একেবারেই জখম করতে করতে ছিদ্র করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার আকিদাগত দ্বন্দ্ব থাকে থাকতে পারে, আপনার সাথে আমার একতেলাপ থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, এর মানে এই নয় বন্ধু, একটা জিন্দা মানুষ, সুস্থ মানুষ, তরতাজা মানুষকে জিন্দা ধরে একেবারে জীবিত অবস্থায় বন্ধু চাকু দিয়ে একজন দুইজন মানুষ কি আটজনের সাথে পারে? কারণ ওরা তো প্রস্তুত না। শরীফুল ইসলাম নুরি কি প্রস্তুত? সরল মনে ওয়াজ করে কোরআন হাদিসের কথা বলে বাড়ি ফিরছিলেন, কিন্তু ওই নরপিশাস পশুরা বন্ধু প্রস্তুত ছিল, কে ছিল? পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে বন্ধু। এবার বন্ধু এই পাটাকে একেবারে জখম করলো, চিৎকার চেঁচামেচি করছে, বন্ধু মানুষ জড়ো হয়ে যাবে। এই জন্য বন্ধু তার জিব্বাটা টান দিয়ে 8-9 সেন্টিমিটার কেটে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ভাই এত আসতে নাউজুবিল্লাহ, সে কি আপনার ইমানদার ভাই না? সে কি মুসলমান না? তার জবান দিয়ে কি কোরআন হাদিস আসে না? আপনি বলেন এরা কি মানুষ? চ্যালেঞ্জ করতে পারবো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা আছে, কিতাব নিয়ে বসো, 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবে না, 1 সেকেন্ড।
কারণ আমির মুয়াবিয়াকে কাফের বলার মতো কোনো স্কোপ নাই, উনি সবচেয়ে একজন নবীর প্রেমিক সাহাবী ছিলেন। জিন্দাবাদ জিন্দাবাদ। ফুল পাইছি আলহামদুলিল্লাহ, তোর আল্লাহ বাসাই রাখুক, সবাই কর না আমিন। দেখছেন নি গেঞ্জি আর ফ্যান ফইরাইছে, গেঞ্জি আর ফ্যানের ভিতরে কিন্তু নবীর প্রেম লুকাইতো। প্রেম কি চামড়ায় থাকে না ভিতরে থাকে? এই ভিতরের প্রেম রয়ে ঘুরবেন, চামড়াটার দাম নাই। ওয়াজ শেষ করে দিতে হইব তো। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। এই বৃষ্টি আল্লাহর খাস রহমত, আল্লাহ খুশি হলে তিনটা জিনিস দেয়, কয়টা কয়টা? একটা হলো কন্যা সন্তান, একটা হলো কারুবাড়িতে মেহমান, আর একটা হলো রহমতের বৃষ্টি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের মাহফিল কবুল করো আল্লাহ। যিনি যিনি মসজিদ করেছেন তিনি কে? আব্দুর রহমান কুয়েতি। বন্দনে আমার যেটা বলতেছিলাম, সমস্ত অঙ্গে ব্যথা, বডিটা সমস্ত বডিটাকে বন্ধ মেরে তসনস করে দিয়েছে, পাটাকে অকেজ করে দিয়েছে, জিব্বাটাকে কেটে বন্ধ, বাক শক্তি বন্ধ করে দিয়েছে। এই নির্মমতার বিচার গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর মানুষের রক্তক্ষরণ হয়েছে, ঠিক কিনা বলে? যে মানুষ জিন্দা মানুষকে ধরে পা ছিদ্র করে ফেলতে পারে, জিব্বা কেটে ফেলতে পারে, ওরা কি কোরআন হাদিসকে বিক্রি করে বক্তব্য দিতে পারে না? আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনাদের কি দিতে হবে? এই এই ওয়াজের হেডলাইন দিছে কে? কে লিখে দিছে এনে? উনি কে? আমার সামনে আইতে কও। মনির ভাই আপনি? ও সভাপতি সাহেব আপনি কইছেন তো, এটা কইলেই তো। আর একটু ওয়াজের আবদার করছে, আমি শেষ করে দিতে চাইছিলাম, একটু করতাম নি করতাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, হেইয়া মুই লুকাইয়া রাখছি, একটু পরে একটু পরে বের করবো আমি। আরে ভাই আমার সামনে হাজার হাজার মানুষ থাকতে হবে না, আমি ভালো করে জানি বর্তমান অবস্থা একেবারে ইসলামের প্রতিকূলে। আমার সামনে পাঁচজন থাকলে ওয়াজ চলবে, এই গ্রামে একটা মুমিন থাকলে এই গ্রাম আল্লাহ রহমতের চাদর দিয়ে মরিয়ে রাখবে। কারণ হাজার হাজার মানুষ ভারী দেখলে মনে করলেন না দল এটাই রাইট, কারণ এখন নষ্ট পথের পথ বেশি দল ভারী থাকে, আর সঠিক পথটা একটু হালকা। কেয়ামতের দিনও দেখবেন নষ্ট পথ যাবে জাহান্নামের দিকে দলে দলে, আর সঠিকটা হালকা হালকা করে একটা একটা করে যাবে জান্নাতে, ঠিক কিনা বলো?